आइए आज हमारी यादों में पड़ी धूल को हटाते हैं और शहर कलकत्ता की शान ट्राम की एक नई शुरुआत से आपको मिलवाते हैं। जी हाँ, कलकत्ता ट्राम कंपनी ने हमारी बंगाल की एक पुरानी परंपरा जो कि जूट की रही है, पाट भी कहते हैं हम उसे, को नए अंदाज में हमारे सामने पेश किया है, जिसका नाम रखा गया है पाट रानी। जी हाँ, अंग्रेजी में अगर कहें तो क्वीन ऑफ जूट, क्वीन ऑफ हिल से बहुत मिलता जुलता है बिल्कुल हमारा शान है, तो क्वीन ऑफ जूट, क्वीन ऑफ जूट की आज ओपनिंग की गई। ये एक ट्राम है जो आपको शहर के मुख्तलिफ हिस्सों में घुमाएगी, आपको सैर करवाएगी। इसकी ओपनिंग के मौके पे आज चैताली दास जो कि ग्लोबल चेयरपर्सन और मैनेजिंग ट्रस्टी हैं रक्षक फाउंडेशन की, और शामिल रहे वसीम कपूर जो कि एक नामी आर्टिस्ट है, और कैलकटा ट्राम कंपनी के मैनेजिंग डायरेक्टर रघुवीर सिंह। जी हाँ, साथ में ओपनिंग किया गया हमारे इंटाली विधानसभा के कंस्टिट्यूएंसी के एमएलए स्वर्ण कमल साहा के हाथों से। आपको बताएं, इस ट्रेन, इस ट्राम में क्या खूबी है, क्या खास बात है? इस ट्राम में खास बात यह है कि आपको पुराने दिनों के गानों के साथ साथ चाय और नाश्ता भी मिलेगा, शहर की सैर करवाएगी, और जी सबसे जरूरी जो बात है, ये ट्राम आपको जूट की बेहतरीन कारीगरी वाली चीजें भी मुहैया करवाएगी। आप खरीद सकते हैं, आप सैर करते हुए, चाय पीते हुए और गाने सुनते हुए खूबसूरत जूट की सामाने खरीद सकते हैं। আপনি কি বলবেন, আজকে দিনে দুখানা, আজকে দিনে একসাথে দুখানা জিনিসের এ হলো, একটা হচ্ছে ট্রামের একটা পার্সেল করে পরে একটা প্রোগ্রাম, মানে যেটা সরি আজকে ট্রাম তো পুরো অলুত হতে চলেছে না, তাহলে তো ট্রামের পরে এই যে পার্সেল করে একটা প্রোগ্রাম রাখা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আর দ্বিতীয়ত একটা হলো যে আপনি আমরা টায়ার, যে টায়ারগুলো মানে আজকাল দিনে ফেলে দেওয়া উচিত, যে টায়ারগুলো সেই গড্ডির টায়ারকে দিয়ে তার সঙ্গে একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে আগে দিনে আপনার কিছু শুনতে চাই। বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছতে চাইছে, বিভিন্ন জুডিশিয়াল উপস্থাপনা হচ্ছে। ট্রাম আমরা দার্জিলিং গেলে যে টয় ট্রেন, ঐতিহ্য সম্পন্ন যে টয় ট্রেন, সেই টয় ট্রেনে জয় রাইড করে দার্জিলিং, একে আমরা এই কলকাতা শহরের ট্রাম, এই ট্রাম ভারতবর্ষে একমাত্র ট্রাম কলকাতা শহরে, এবং এইখানে এর প্রতি মানুষের আকর্ষণ করা এবং এটার এই যে ভাবটাকে আমরা বজায় রাখার জন্য গ্রামের মধ্যে লাইব্রেরি, গ্রামের মধ্যে কাফে, আজকে জুট গ্রাম, এই জুট গ্রাম জুটের যে প্রয়োজনীয়তা আমাদের সমাজে দূষণ মুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে কতটা প্রয়োজন, এটাও পরিচিত জানানোর জন্য আজকে জুট গ্রাম, গ্রামের মধ্যে এই সমস্ত জিনিসগুলো সবই জুটে জুটের ব্যবহার মানুষকে আবার ফিরে আসতে হবে। প্লাস্টিক এটাকে নষ্ট হয় না, প্লাস্টিক যা ট্রেন বন্ধ করে বৃষ্টির সময় কলকাতা শহরের রাস্তাকে জলমগ্ন করে রাখে দীর্ঘ সময় ধরে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে পরিবেশ দূষণ মুক্ত করার জন্য যে ব্যবস্থাপনা সেটা জুটকে আনার জন্য, জুটের প্রতি মানুষের কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনার জন্য আজকে এই আয়োজনটা। এইগুলো তাদের চলবে না, সরকারের এবং নিহিত সরকারের আজকে যে আমাদের ডক্টর চেয়ারম্যান ডক্টর সিন্ধু রয়েছে, আমি ভাইস চেয়ারম্যান রয়েছি, আমরা এই চিন্তা ভাবনা মানুষের প্রতিকে প্রবেশ করানোর জন্যই আজকে গ্রামের মধ্যে জুট গ্রাম হিসাবে আমরা আজকে খুব সুন্দর দিন, একটা তান্ত্রাস আছে, দুশো দেখা এই যে আর পার ওপেন করা হচ্ছে, জুট গ্রাম ওপেন করা হচ্ছে, আমরা আমাদের যে এমডি আছে রাজেন্দ্রী সিং কাপুর, ওকে অভিনন্দন জানাচ্ছি নতুন নতুন আইডিয়ার জন্য। পার্ক দেখে আমার মনে হয় চণ্ডীগড় যে নেক ক্যাম্প, যে খেলা জিনিসকে নিয়ে একটা পার্ক করেছিল, সেরকমই একটা খেলার পার্ক করতাম, এতে আমরা সবাই।